আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারদিকে অবিরাম ঘুরে চলছে, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ঘূর্ণন টের পাই না। পৃথিবীর ঘূর্ণন টের না পাওয়ার অনেক কারণ রয়েছে, কারণগুলো জেনে নেই চলুন। প্রথমত, আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই অবিরাম পৃথিবীর ঘূর্ণনের সাথে একই বেগে ঘুরে চলছে। যেহেতু আমাদের পৃথিবী এবং আশেপাশে যা কিছু আছে সব কিছুই একই বেগে ঘুরছে, তাই আমাদের কাছে মনে হয় যে সব কিছুই স্থির। সুতরাং এই জন্য আমরা পৃথিবীর ঘূর্ণন টের পাই না। আইনার দুনিয়ার আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবী ঘুরছে কিন্তু আমরা টের পাই না কেন, তার আরও সহজে জানার চেষ্টা করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। উদাহরণস্বরূপ বলা যায়, গতিশীল বাস হঠাৎ থেমে গেলে আমরা সামনে ঝুঁকে পড়ি, আবার একইভাবে থেমে থাকা বাস চলতে শুরু করলে আমরা পিছনের দিকে হেলে যাই। কোনো চলন্ত বাস যদি অবিরাম একই গতিতে ঝাঁকি ছাড়া চলতে থাকে আমরা বাসের গতি অনুভব করি না, কিন্তু বাস অসম গতিতে চললে আমরা গতির তারতম্য এবং বাসের চলনশীলতা টের পাই। পৃথিবী তার শুরু থেকেই অবিরাম ঘুরছে, এক সেকেন্ডের জন্য কখনো এই ঘূর্ণন বন্ধ হয়নি। অর্থাৎ বাস চলা শুরু করলে যে ধাক্কা পাই, পৃথিবীর ঘূর্ণনে আমরা এমন কিছু কখনো অনুভব করিনি। আমাদের অনুভূতি পার্থক্য করতে হলে উভয় অবস্থানের সাথে পরিচয় থাকতে হবে, কিন্তু আমাদের স্থির পৃথিবীর সাথে পরিচয় হয়নি। ভূমিকম্প আমরা টের পাই, কারণ ভূমিকম্প এমন এক অবস্থান সৃষ্টি করে যার সাথে আমরা ঠিক অভ্যস্ত নই, কিন্তু আমাদের পৃথিবী বাসের মতো অসম গতিতে চলে না, থেমেও থাকে না, কিংবা ভূমিকম্পের মতো হঠাৎ ধাক্কাও দেয় না। আপনি যদি বিমানের সিটে বসার সাথে সাথে এক ঘন্টার একটা টানা ঘুম দিতে পারেন, বিমান তার নির্দিষ্ট উচ্চতায় এবং সমবেগে আসার পর যদি ঘুম থেকে ওঠেন, জানালার দিকে না তাকালে হয়তো আপনি চেঁচিয়ে উঠবেন, আরে কন্ট্রাক্টর সাহেব এখনো বিমান ছাড়েননি কেন। তবে এটা সত্যি যে আপনি কয়েক হাজার ফুট উচ্চতায় আকাশে উড্ডয়মান বিমানে আছেন, এই অবস্থাটা সহজে বুঝতে পারবেন না। আরেকটা উদাহরণ দেওয়া যাক, ধরুন আপনি এবং আপনার বন্ধু অনেকদিন পর স্কুল মাঠের সামনে গিয়ে আবেগা প্রলুপ্ত হয়ে পড়লেন। আপনার বন্ধু আপনাকে ছোটবেলার মতো আরও একবার স্কুল মাঠ চক্কর প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো এবং দেখা গেল দুজন একই সময় একই সাথে পাশাপাশি অবস্থান করছেন, অর্থাৎ আপনাদের ব্যাগের কোনো পার্থক্য নেই, যদিও আপনারা হুসাইন বোল্টকেও হার মানানোর ব্যাগে দৌড়াচ্ছেন, কিন্তু আইনস্টাইন সাহেবের আপেক্ষিকতার সূত্র অনুসারে আপনাদের আপেক্ষিক ব্যাগ শূন্য। আপনার বন্ধুকে যদি পৃথিবী মনে করেন তাহলে আপনার এবং পৃথিবীর ব্যাগ শূন্য। সুতরাং আপনার বন্ধু পৃথিবী আর আপনি একই সাথে দৌড়ালেও আপনাদেরকে স্থির বলেই মনে হবে। আমাদের জন্মই হয়েছে ঘূর্ণয়মান এক ফুটবলের পৃষ্ঠে, যে বলের গতি আজ পর্যন্ত ব্রেক লাগেনি। ফুটবল এবং ফুটবলের পৃষ্ঠে অবস্থানগত আমাদের গতিতেও তাই পরিবর্তন হয়নি। যতগুলো উদাহরণ আমরা দেখলাম সবগুলোর গতি এবং স্থিতির অভিজ্ঞতার সম্পর্কে আমরা জানি, কারণ এ সকল বস্তু বা ব্যক্তি সুষম বেগে চলতে পারে না, আবার এরা আদিকাল থেকে চলনশীলও নয়, একমাত্র পৃথিবী ছাড়া। বাস চলার আগে আমাদের ধাক্কা দিয়ে জানান দেন বস চললুম, কিন্তু পৃথিবী কাউকে পরোয়া না করে আদিকাল থেকেই সমবেগে চলছে। আমাদের কোপার্নিকাস বাবু যদি না বলে দিতেন যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে হয়তো এই প্রশ্ন মনেও আসতো না। আরো কিছু কারণ উল্লেখ করা হয়, যেমন পৃথিবীর আয়তনের তুলনায় আমরা খুবই ক্ষুদ্র, এজন্য পৃথিবী ঘুরছে কিন্তু আমরা টের পাই না। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6400 কিলোমিটার, পৃথিবীর তুলনায় আমরা এতই ক্ষুদ্র যে আমরা পৃথিবীর ঘূর্ণনের বেগ বুঝতে পারি না। পৃথিবীতে অবস্থিত সকল বস্তুকেই পৃথিবী তার নিজের কেন্দ্র বরাবর টানছে, একে অভিকর্ষ বল বলে।
আর এই বলের জন্য আমরা পৃথিবীর ঘূর্ণন অনুভব করতে পারি না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।